বাবা যদি কারো সন্তান যদি মারা যায়, সন্তান যদি হারায় ফেলো, আল্লাহ পাক আবার তোমাকে সন্তান দিতে পারেন পারেন কিনা? স্ত্রী যদি তুমি হারিয়ে ফেলো, বিয়ে করলে আবার তোমার স্ত্রী হবে ঠিক কিনা? মা যদি তোমার দুনিয়া থেকে চলে যায়, মাকে হারানোর পরে সাময়িক ভাবে হলেও কাউকে মা ডাইকা জীবনটা রক্ষা করা যাবে ঠিক কিনা? বাবা যদি কারো চলে যায়, কাউকে আপাতত বাবা ডাক দিয়া বাবা ডাইকা বাবা সম্বোধন কইরা কোন রকম দিন কাটা যাবে ঠিক কিনা? কিন্তু বাবা ইবান নামক অমূল্য সম্পদ একবার চলে যায়, এই ইমান জগতে কোথাও পাইবা না, পাইবা কোথাও পাইবা না। এই জন্য একজন ইমানদার একজন মুমিনের জীবনে সবচাইতে দামি যে জিনিসটা সেটার নাম কি? ইমান। কি নাম? সকলকে বলতে হবে, সবচাইতে দামি জিনিসটার নাম কি? ইমান। ইমান, এই ইমানটা যেন চুরি না যায়, ইমানটা যেন চুরি না হয় সেদিকে আমাদের সতর্ক থাকতে হবে। রাজি আছে? কারা কারা রাজি? সম্মানিত সুধী ভাইরা, আমার যে কথাটা আমি বলতেছিলাম, এই বাংলার জমিন অলিয়া উলিয়াদের পদদুরিকে ধন্য, আল্লাহর অলিদের আগমনের কারণে এই বাংলার জমিন সুশোভিত হয়েছে ঠিক কিনা? কোন এক সময় এই বাংলার জমিনে হিন্দুয়ানি কালচার প্রচলিত ছিল ঠিক না? ঠিক ছিল না? ছিল এমন কালচার হিন্দু জমিদাররা এত কঠিন ছিল, হিন্দু জমিদারদের বাড়ির সামনে দিয়া বাড়ির নিকট দিয়া যদি কোনো মুসলমান হেঁটে যেত, তাকে রীতিমতো জুতা পায়ে দিয়ে যাইতে দিত না, ঠিক নেই? শুধু তাই নয়, মুসলমান যদি কোনো হিন্দুর বাড়িতে যেত, সে যত বড় লোক হোক, যত প্রভাবশালী হোক, তাকে বসার জন্য সালা বিছাই দিত, সালার বস্তা। আপনাদের এলাকায় কি করতো আমি জানি না, কিসের বস্তা? সালার বস্তা চিনেন? আপনারা কি বলেন? চট চট, সালার চট আর কি, এটা বিছাই দিত বসার জন্য। যখন মুসলমান চলে যেত, ওই জায়গাটার মধ্যে গোবর দিয়ে এটার লেপা, এরপর এটার পবিত্র করতো, নাউজুবিল্লাহ বলেন। আচ্ছা, আমি আপনাদের খেদমত জিজ্ঞাসা করি, গোবর, গরুর গোবর চিনেন না? হ্যাঁ, আপনারা কি বলেন? হ্যাঁ, গোবর বলেন? গরুর গোবর পাক না না পাক? হ্যাঁ, গরুর গোবর কি পাক? কি না পাক? গরুর গোবর না পাক? তো এটা দিয়ে যদি আপনি বসার জায়গাটাকে যদি লেপেন, এটাকে যদি ই করেন, তাহলে কি এটা পবিত্র হবে? এটা তো আরো অপবিত্র হবে, ঠিক কি না? কিন্তু তারা এটা করত, কারণ কি জানেন? কারণ গরু তো তাদের মা। গরু তাদের কি? হ্যাঁ, গরু তাদের কি? কাদের? হিন্দুদের, হিন্দুদের মা। এজন্য তারা গরুর গোশত খায় না, মাংস, মাংস মানে মায়ের অংশ, নাউজুবিল্লাহ বলেন। এজন্য কোনো মুসলমান, কোনো কোনো মুসলমানও মাংস কয়, কিন্তু মুসলমানদের মাংস বলা ঠিক না। কথা বুঝতেছেন আমার? আপনারা কি মাংস বলবেন? কি বলবেন? গোশত। ভাষার কতগুলো ক্যাটাগরি আছে, মুসলমানদের কতগুলো ভাষার জ্ঞান জানতে হবে, যেগুলো জানা দরকার। যেমন মাংস, এটা হিন্দুরা উচ্চারণ করে, মানে হিন্দুরা বলে, এজন্য মাংস মানে মায়ের অংশ, এজন্য তারা গরুর গোশত খায় না। কিন্তু বর্তমানে কিছু কিছু হিন্দু আছে গরুর গোশত এমন খাওয়া খায়, কথা কন, পাইলে হয়েছে, পাইলে হয়েছে। আমাকে এক হিন্দু বলে, হুজুর, গরুর গোশত যে এত মজা, আগে তো জানতাম না, অন খাইয়া দেখি ভারী মজা, অন পাইলেই খাই, পাইলেই খাই। আল্লাহ আকবার। আমি বললাম, তুমি গরুর গোশত খাও, গরুর গোশত খাইতে মজা লাগে তোমার? পড়তে মজা লাগে না? কি কালেমা পড়তে মজা লাগে না? কয় না, এ কথা কইয়েন না হুজুর,
গেলাম কে কনা গরুর গোশত খাইতেছি গরুর গোশতই খাই কালেমা পড়ার কথা বলেন না নসিবে থাকতে হবে কথা বলেন কিসে থাকতে হবে নসিবে থাকতে হবে না হয় হযরত ওমর সাইয়্যিদুনা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিবের একজন একজন জলিল কদর সাহাবী ছিলেন সুবহানাল্লাহ বলেন ওমর এমন একজন ব্যক্তিত্ব ছিল রাস্তা দিয়ে ওমর হাঁটবে সেই রাস্তায় ভয়ে শয়তান যেত না আল্লাহু আকবার ওমর যেই রাস্তায় হাঁটতো সেই রাস্তায় শয়তান হাঁটতো না শয়তান এত ভয় পায় হযরত ওমরকে সেই ওমর মক্কার বুকে একজন প্রভাবশালী ব্যক্তিত্ব একজন প্রভাবশালী ব্যক্তিত্ব শক্তিশালী ব্যক্তিত্ব ওমরের নামটা শুনলে সবাই ভয়ে কেঁপে ওঠে ঠিক কিনা কোন আল্লাহর হাবিব বিশ্বনবী নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহান আল্লাহর দরবারে দোয়া করলেন ও আল্লাহ আল্লাহ গো আবু জেহেল নয়তো উমর এই দুইজনের একজন কে আল্লাহ তুমি কালেমার ছায়া তলে এনে দাও আমার আল্লাহ আবু জেহেলের মতো বেয়াদবটাকে কবুল করে নাই হযরতে ওমরের মতো ঈমানদারকে আল্লাহ কবুল করেছেন ঠিক কিনা কোন হযরত ওমরের মতো মানুষকে আমার আল্লাহ কবুল করেছেন আমার আল্লাহ হযরত ওমরকে কবুল করেছেন মক্কায় ঘোষণা হলো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শির মোবারক যে এনে দেবে তাকে পুরস্কৃত করা হবে ঠিক কিনা আল্লাহর হাবিব বিশ্বনবী নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে যখন ঘোষণাটা হলো ওমর দাঁড়িয়ে গেল ওমর বলল আমি যাব মুহাম্মদের শির আনার জন্য হযরত ওমর তরবারি নিয়ে রেগেমেগে রওনা হয়েছে রাস্তার মধ্যে একজনের সাথে দেখা করে ওমর তুমি যাও কই তোমার মেজাজ দেহি খুব গরম কই হ কারণ কি কখনো কথা বলবা না আমাকে যেতে দাও আমি মুহাম্মদের শির আনতে যাচ্ছি আল্লাহু আকবার কার শির মুহাম্মদের শির কোথায় নাকি কই হ্যাঁ কার মুহাম্মদের শির আনার আগে নিজের ঘর সামলাও কি সামলাও ঘর সামলাও আগে ঘর দেখো কো কেন ঘরের কি হয়েছে কার তোমার বোন আর বগ্নিপতি তো মুসলমান হয়ে গেছে নারায় তাকবীর দেখেন দেখেন জীবনের মোড় কিভাবে ঘুরে যায় হেদায়েত যদি কপালে থাকে ঠিক কি না কিন্তু বর্তমান জামানার কিছু কিছু বেয়াদব আছে কিছু কিছু বদবخت আছে এগুলির কপালে হেদায়েত নাই ঠিক কি না এগরে আপনি বলবেন এভাবে ওরা যাবে এভাবে আপনি করবেন ডাইনে ওরা যাবে বামে আপনি বলবেন সামনে ওরা যাবে পিছনে ঠিক কি না বর্কির পালের মতো হইছে অবস্থা ঠিক কি না ভাইরা আমার বন্ধুরা আমার হযরত ওমর বললেন কি হয়েছে কয় তোমার বোন আর তোমার ভগ্নিপতি ইসলাম ধর্ম গ্রহণ করেছে কয় তাই নাকি কয় হোক কয় চলো আগে বোনের বাড়িতে যাই বোনের বাড়িতে যাইয়া হযরত ওমর ডাক দিলেন বোন তুমি বাড়িতে আসো গিয়ে দরজা খোলো আল্লাহু আকবার দরজা দেওয়া ঘরের দরজা দেওয়া দরজা দিয়া স্বামী স্ত্রী দুইজন অর্থাৎ ওমরের বোন আর ভগ্নিপতি দুইজন ঘরের মধ্যে বসে বসে কোরআন তেলাওয়াত করতেছে জোরে বলুন না সুবহানাল্লাহ কোরআন তেলাওয়াত কেমন মজা না জোরে কর না মজা কি না আমার আল্লাহ কিয়ামতের কঠিন ময়দানে সমস্ত মানুষগুলো যখন অস্থির থাকবে অস্থির থাকবে অস্থির থাকবে সেদিন সুকণ্ঠের অধিকারী হযরতে দাউদ দাউদ আলাইহিস সালামকে আমার আল্লাহ বলবেন দাউদ ও দাউদ সুকণ্ঠে তুমি কোরআনের তেলাওয়াত করো হযরতে দাউদ কোরআন তেলাওয়াত শুরু করবেন দাউদের কণ্ঠ শুনে সমস্ত হাসারবাসীরা স্তব্ধ হয়ে যাবে দাউদের কণ্ঠ এত সুন্দর ছিল এত সুন্দর ছিল দাউদ যখন জবুর তেলাওয়াত করত কি তেলাওয়াত করত
হযরতে দাউদ আলাইহিস সালামের উপরে জবুর কিতাব নাযিল হয়েছে। দাউদ আলাইহিস সালামের কণ্ঠস্বর এত সুন্দর ছিল, দাউদ আলাইহিস সালাম সপ্তাহে একদিন জবুর কিতাব তেলাওয়াত করতেন। সুবহানাল্লাহ, কোন যখন তিনি জবুর তেলাওয়াত করতেন, তেলাওয়াতের যে জায়গাটা, যে ঘরটা, এটা ছিল একটা নদীর পারে। কোথায়? নদীর পারে। দাউদ আলাইহিস সালাম যখন জবুর তেলাওয়াত করতেন, শুধু পশু পাখি নয়, সমুদ্রের তলদেশের মাছগুলি পর্যন্ত এসে তার তেলাওয়াত শুনত। এত সুন্দর তেলাওয়াত, এত সুন্দর তেলাওয়াত, আল্লাহু আকবার! মাছগুলো যখন তেলাওয়াত শোনার জন্য আসত, তো দাউদ আলাইহিস সালামের কওমের লোকেরা এসে ওই মাছগুলোকে ধরে ফেলত। মাছগুলোকে কি করত? ধরে ফেলত। আমার আল্লাহর এটা সহ্য হয় নাই। সুবহানাল্লাহ বলেন, আল্লাহর কি হয় নাই? সহ্য হয় নাই। সপ্তাহে দাউদ আলাইহিস সালাম প্রতি শনিবার তেলাওয়াত করতেন। সুবহানাল্লাহ। কোন আমার আল্লাহ দাউদ আলাইহিস সালামকে জানিয়ে দিলেন, রে দাউদ, ও দাউদ, জবুর যখন তুমি তেলাওয়াত করো, সমুদ্রের মাছগুলি এসে তোমার তেলাওয়াত শোনে। খবরদার, খবরদার, ওই শনিবার দিন তোমার কওমের লোকদেরকে বলবে তারা যেন মাছ না ধরে। সেই তেলাওয়াত কি আজ আছে? আছে আজও সেই, আজও সেই কোরআন আছে, হাদিস আছে, সেই ঈমান আর মানুষ নেই। আজও সেই, আল্লাহু আকবার, আজও সেই কোরআন আছে, হাদিস আছে, সেই ঈমান আর মানুষ নেই। আজও সেই কোরআনের তেলাওয়াত আছে আগের মতোই, কোরআনের তেলাওয়াত আছে আগের মতোই, আবু বকরের মতো সেই প্রাণ নেই। আজও সেই, আজও সেই কোরআন আছে, হাদিস আছে, সেই ঈমান আর মানুষ নাই। আজও সেই, আল্লাহু আকবার। হযরত দাউদ আলাইহিস সালামকে আমার আল্লাহ জানাই দিলেন, রে দাউদ, শনিবার যেন তোমার কওমের লোকেরা যেন মাছ না ধরে, তাদেরকে তুমি নিষিদ্ধ করে দাও। কিন্তু কওমের লোকেরা এত চালাক, এত চালাক, দাউদ আলাইহিস সালামের কথা মতো তারা শনিবারে মাছ ধরে না। কিন্তু মাছগুলা যখন কিনারে চাপে, ওই মাছগুলোকে তারা শনিবার দিন জাল দিয়ে, বেড় দিয়ে রাখে। আল্লাহ আকবার বলবেন না? কি দিয়ে বেড় দেয়? বেড় দেওয়া বুঝেন, জাল দিয়ে আটকায় রাখে। শনিবার দিন ধরে না, রবিবার দিন গিয়া ধরে। মানে আল্লাহর কথা তারা রাখছে, মানে আল্লাহর সাথে চিটারি কথা কন না কেন? আল্লাহর সাথে কি এরকম চিটার আছে না? আ চিটিং বাস, সিটিং বাস, দান্দাবাজ, চান্দাবাজ কথা কয় না? আছে না? নাই, আছে, বর্তমানেও আছে। নাউজুবিল্লাহ বলেন, আল্লাহ এদের হেদায়েত করুক। হযরত দাউদ আলাইহিস সালাম তাদেরকে নিষেধ করলেন, যখন তারা এরকম করে শনিবার দিন মাছগুলোকে আটকায় রাখে, রবিবার দিন ধরে, শেষ পর্যন্ত তারা যখন, আমি আমার আল্লাহর সাথে যখন চালাকি শুরু করলো, আমার আল্লাহ তাদেরকে মানুষ পরিবর্তন করে সবগুলোরে বানর বানাইয়া দিছে। কি বানাই দিছে? আল্লাহর সাথে চালাকি চলে? কি চলে? এরে বাবা, ভাগ্য আমাদের ভালো, কপাল আমাদের ভালো, আখির জামানার নবীর উম্মত হয়েছো। যদি আখিরি জামানার নবীর উম্মত না হইতা, যে সমস্ত চিটারি বাটপারি কর, দুনিয়ায় এর ফল পাইয়া যাইতা। নবীর বিরুদ্ধে কথা, এই দুনিয়ার জমিনে তুমি ফল পাইয়া শায়েস্তা হইয়া যাইতে, ঠিক কি না? কম ভাইরা, আমার বন্ধুরা, আমার, এই জন্য আমাদেরকে আল্লাহর হাবিব, বিশ্ব নবী, নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
আদর্শটাকে পুরোপুরি গ্রহণ করতে হবে, ঠিক কিনা? কোন বাইরা আমার বন্ধুরা, আমার আগেকার যুগে যে সমস্ত নবী রাসূলরা দুনিয়ার জমিনে এসেছিলেন, তাদের উম্মতরা যদি কোনো অন্যায় করত, অপরাধ করত, যেই রকমের অন্যায়, যেই মানের অন্যায়, ওই মানের সাজা আল্লাহ দুনিয়ায় সাথে সাথে দিয়ে দিতেন। নাউজুবিল্লাহ, দুনিয়ায় তাদের সাজা দিয়ে দিতেন নগদে, নগদে সাজা। যেরকম হযরতে সাইয়েদুনা বাবা আদম আলাইহিস সালাম, তিনি যখন দুনিয়ার জমিনে এসেছেন, তাকে যখন আল্লাহ সৃষ্টি করলেন, মা হাওয়াকে সৃষ্টি করলেন, সন্তান প্রজনন শুরু হলো জোড়ায় জোড়ায়। সুবহানাল্লাহ, কোন সন্তান জন্ম শুরু হলো কি জোড়ায় জোড়ায়? না, জোড়ায় জোড়ায়, জোড়ায় জোড়ায় যখন শুরু হলো, আগের ঘরের ছেলে পরের ঘরের মেয়ে, এইভাবে করে বিবাহ শাদীর শরীয়তের সিস্টেম আল্লাহ তৈরি করে দিয়েছে, আল্লাহু আকবার। কিন্তু দুই ভাই বোনের মধ্যে যখন ঝগড়া লাগলো, সুন্দর আর কালো নিয়ে, কথা কোন লাগছে নি, লাগার পরে শেষ পর্যন্ত এক ভাই আরেক ভাইকে হত্যা করে ফেলেছে, ফেলছে না, হ্যাঁ হত্যা করে ফেলেছে। কেন? একমাত্র হিংসা, রেষারেষি, অথবা একজন আরেকজনকে পাওয়ার জন্য। জোরে বলুন নাউজুবিল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই জন্য হযরতে দাউদ আলাইহিসসালাম তার উম্মতদেরকে আল্লাহ যখন তারা আল্লাহর হুকুমের অমান্য করলো, তাদের পরিবর্তন করে দিল চেহারা, তাদেরকে সিস্টেম ঘুরে তাদের বানর বানিয়ে দিল। আল্লাহর হাবিব নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আল্লাহর দরবারে দরখাস্ত করলেন, ও আল্লাহ, আল্লাহ গো, তোমার কাছে একটা দরখাস্ত। কি দরখাস্ত? দরখাস্ত হলো অন্যান্য নবী রাসূলদের উম্মতদেরকে তুমি যেই রকম চেহারা পাল্টাইয়া দিছো, তোমার কুদরতি কদমে দরখাস্ত, আমার উম্মত যত বড় অন্যায় করুক, যত বড় অপরাধ করুক, এই দুনিয়ার জমিনে আমার উম্মতের চেহারা পরিবর্তন করিও না। কার খাতিরে? আল্লাহর হাবিবের খাতিরে। সুবহানাল্লাহ, কবুল করছেন আল্লাহ? কথা কর না কেন, আপনি যত বড় অন্যায় করেন, যত বড় অপরাধ করেন, আজ পর্যন্ত কোন মানুষের চেহারা পরিবর্তন হয়েছে এরকম রেকর্ড হয়েছে? আল্লাহর হাবিবের উম্মত হওয়ার কারণে, সুবহানাল্লাহ। কিন্তু সেই নবীকে আমরা ভুলে যেতে বসেছি, কথা কোন? ভাইরা আমার, বন্ধুরা আমার, হযরতে দাউদ আলাইহিসসালামকে আমার আল্লাহ হাশরের ময়দানে বলবেন, দাউদ, ও দাউদ, তুমি কোরআনের তেলাওয়াত করো। এই কথাটা বলার সাথে সাথে দাউদ কোরআনের তেলাওয়াত শুরু করে দিবে, আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان والسماء رفعها ووضع الميزان ألا تطغوا في الميزان وأقيموا الوزن بالقسط ولا تخسر الميزان والأرض وضعها للأنام فيها فاكهة والنخل ذات الأكمام والحب ذو العصف والريحان فبأي آلاء ربكما তুকদ্দিবান। কার কথা? আল্লাহর কথা। হযরত দাউদ আলাইহিসসালাম সূরা রহমান যখন তেলাওয়াত শুরু করবেন, সমস্ত হাশরবাসীর স্তব্ধ হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন, হাশরবাসীর কি হবে? স্তব্ধ হয়ে যাবে, চুপচাপ হয়ে যাবে, কেউ কোনো কথা বলবে না, পিন পতন নিরবতা, স্তব্ধতা বিরাজ করবে গোটা হাশরের ময়দানের মধ্যে। আল্লাহু আকবার। এরপরে আমার আল্লাহ তার হাবিব তেলাওয়াতের জন্য বলবেন, আল্লাহর হাবিব তেলাওয়াত করবেন, এরপরে মহান আল্লাহর দিদার হয়ে যাবে হাশরের ময়দানে। সুবহানাল্লাহ,
ভাইরা আমার বন্ধুরা আমার যেই কথাটা বলার আমার উদ্দেশ্য হযরতে দাউদ আলাইহিস সালাম তার সুকণ্ঠের কারণে তার তেলাওয়াত মধুর ছিল সুবহানাল্লাহ কোন কিন্তু আল্লাহর হাবিবের কণ্ঠ এত সুন্দর জগতে আর কারো কণ্ঠ এত সুন্দর না আল্লাহর হাবিব নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআনের তেলাওয়াত করতেন রাতের বেলা আমার নবী কোরআন তেলাওয়াত করতেন কাফের বেঈমানের আমার নবীর ঘরের চতুর্পাশে এসে দাঁড়ায় দাঁড়ায় কোরআন শুনত কি শুনত কোরআন শুনত কোরআন শুনত আজকে কি সেই তেলাওয়াত আছে কথা কন না কেন কোরআনের তেলাওয়াত আছে কোরআনের তেলাওয়াত ঘরের মধ্যে সবার ঘরে কোরআন শরীফ আছে আসেনি জোরে বলেন আচ্ছা কোথায় ঘরে কোথায় তাকের উপর ঠিক কি না কোরআন পাকের উপরে দেখবেন ময়লা পড়তে 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 1 ইঞ্চি হয়ে গেছে কোরআনের ময়লা কেউ পরিষ্কার করে না কিন্তু টেলিভিশনের কভার ময়লা হয় না প্রতি সপ্তাহে টেলিভিশনের কভারটাকে ওয়াশ করে কথা কম কষ্ট পাইতেছেন রাগ করতেছেন দাওয়াত দেন আর না দেন কোয়া যাব বলতে হবে টেলিভিশনের কভার প্রতি সপ্তাহে ওয়াশ করা হয় কিন্তু কোরআন শরীফের যেই গিলাফ যেই জুজ এটাকে বছরে একবার ধোয় না কথা বলেন আমরা কিসের মুসলমান আমরা তো গোস্ত খাওয়ার না মুসলমান কথা গন আমাদেরকে খাঁটি মুসলমান হতে হবে খাঁটি ইমানদার হতে হবে এ ভাই এই সিলেটের জমিনে গৌরগোবিন্দের বিশাল রাজত্ব ছিল ঠিক কি না ছিল না তার বিশাল সৈন্য সামন্ত ছিল তার বিশাল প্রতিপত্তি ছিল শাহজালাল কয়জন জোরে কোন শাহজালাল কয়জন পারছে শাহজালালের সাথে হ্যাঁ পারে নাই কেন পারে নাই কেন তার ইমানের শক্তিটা মজবুত ছিল জোরে বলেন ইমানের শক্তি মজবুত ছিল শাহজালাল রহমাতুল্লাহ আলাই তার মুরিদ শাহ চটকে লক্ষ্য করে বলেছেন মুরিদদেরকে লক্ষ্য করে বলেছেন তোমরা কে আছো গৌরগোবিন্দের রাজপ্রাসাদের সামনে দাঁড়িয়ে আজান দিবে শাহ চট দাঁড়িয়ে বলেছিল হুজুর আমি আজান দেব কয় যাও গৌরগোবিন্দের রাজপ্রাসাদের সামনে দাঁড়িয়ে যখন বলছে আল্লাহু আকবার আল্লাহু আকবার গৌরগোবিন্দের রাজপ্রাসাদ খসে পড়েছে কথা বলেন ঠিক কি না সেই মুসলমান গেল কোথায় ভাইরে আমার বন্ধুরা আমার ফুলতলির সাহাব কামলা রহমাতুল্লাহ আলাইহি সহ শাহজালাল মুজাররাদি আমানি রহমাতুল্লাহ আলাইহি বলেন শাহ পরান বলেন শামকদুম বলেন শালি বুগদারি বলেন শরফুদ্দিন চিশতি বেহেশতি বলেন আমার শাহ বলেন বদর শাহ বলেন গোলাব শাহ বলেন খান জাহান আলী বলেন মোহসেন আউলিয়া বলেন সৈয়দ বাবা আদম শহীদ বলেন বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি বলেন শাহ সুফি নূর মোহাম্মদ জামপুরি রহমাতুল্লাহ আলাইহি বলেন কারামত আলী জনপুরি বলেন আর আল্লামা শাহ সুফি নিসারউদ্দিন আহমদ রহমতুল্লাহ আলাইহি বলেন যাদের কথাই বলেন না কেন কোন একজন আল্লাহর ওলি নামাজ ছাড়া আল্লাহর ওলি হতে পারে নাই পেরেছে কিন্তু আমরা ঠিকভাবে নামাজ পড়ি না আমি যদি এখন প্রশ্ন করি অনেকের কাছে খারাপ লাগবে কিন্তু আপনাদেরকে আমি লজ্জা দেব না লজ্জার জন্য বলছি না এখন যদি বলি এই মসজিদে যারা যারা আছেন আজকে মাগরিবের এশার নামাজ কি হয়ে গেছে হ্যাঁ এশার নামাজ কে কে পড়ছেন কিছু কিছু হাত উঠবে না ভাইরা আমার বন্ধুরা আমার যেই কথাটা বলতেছিলাম হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিব কে শির আনার জন্য রওনা হইছে মনে আছে নি পথিমধ্যে যখন শুনল বোন বগ্নিপতি ইসলাম ধর্ম গ্রহণ করেছে বাড়িতে গেলেন গিয়া বললেন কে বাড়িতে আছো দরজা খোলো দরজা খোলে না বোন যখন টের পাইছে ভাই এসে গেছে ভাইয়ের তো মেজাজ গরম সাথে সাথে বোন কোরআন শরীফটাকে খাটের নিচে চকির নিচে ফিকে ফালাই দিছে ফালাই দিয়া এরপরে দরজা খুলছে দরজা খোলার পরে হযরত ওমর বলে বোন ও বোন গুনগুন শব্দ শোনা গেল কিসের শব্দ কয় কিসের শব্দ
আমি একটা খবর পাইয়ে এসেছি, খবরটা সত্য না মিথ্যা কয়? কি খবর? আমি শুনতে পেয়েছি তোমরা নাকি মুসলমান হয়ে গেছো দুইজন। বোন বলে, ভাই ও ভাই, তোমাকে ভয় করে কোনো লাভ নাই। আমরা কিছুক্ষণ আগে আখেরি জামানার নবীর হাতে হাত দিয়ে মুসলমান হয়ে গেছি, কোনো ভয় নাই, তাই নাকি? কহ এর বোন, আমি উমর বলছি, আমি মোহাম্মদের শির আনার জন্য রওনা হয়েছি। আমি তোকে বলছি, তুই তাড়াতাড়ি এই ইসলাম থেকে, ঈমান থেকে ফিরে আয়, ঈমান থেকে ফিরে আয়। কয় না সম্ভব না, কয় ফিরে আয়, কয় না সম্ভব না। বারবার যখন সম্ভব না বলেছে, হযরতে ওমর বনের উপরে অগ্নিপথের উপরে অত্যাচার শুরু করে দিয়েছে আল্লাহ আকবার। মারতে মারতে পুরো শরীর রক্তাক্ত করে ফেলেছে, রক্তাক্ত করে ফেলেছে, এমন অবস্থা করে ফেলেছে, রক্ত ঝরে পড়তেছে। বোন ভাইকে ডাক দিয়ে বলে, ভাই মারতে মারতে যদি আমাদের মেরেও ফেলো, যেই কালেমা গ্রহণ করে ইমানের স্বাদ পেয়েছি, এই কালেমা কোনোদিন বের হবে না, কোনোদিন বের হবে না। আল্লাহু আকবার। এরে ভাই, যেই নবীর ভালোবাসা নিয়ে কালেমা পড়েছি, এই কালেমা জীবনে কোনোদিন বেরোবে না। ভাই রে, যতই মারো কোনো কাজ হবে না, তাই নাকি? কয় হ। এই কথাটা বলার পরে ওমরের মনটা কেমন যেন নরম হয়ে গেল। আল্লাহু আকবার। হযরত ওমর হাত থেকে তরবারি ফেলে দিলেন, তরবারিটা ফেলে দিয়ে বোনকে বললেন, বোন রে, কি জানি গুনগুন শব্দ আমি বাহির থেকে শুনতে পেরেছি, কি জানি পড়তেছিল, এটা কি একটু দেখি। কয় না, যে জিনিসটা পড়তেছিলাম সেটা হলো কোরআন। এটা কি কোরআন? একটু লাও না, আমি দেখি। কয় না, দেখানো যাবে না, আমি একটু ধরে দেখি। কয় না, কয় কেন? কয় কোরআন ধরতে হলে পবিত্রতা অর্জন করতে হবে। কি করতে হবে? পবিত্র অর্জন করতে হবে, তাই নাকি? কহ। এবং ঠিক আছে, কিভাবে পবিত্র অর্জন করতে হবে আমার একটু সিস্টেমটা বইলা দে। কয়, ঠিক আছে, তাড়াতাড়ি তুমি গোসল করে, অজু করে, অজু গোসল করে আসো। ভাই অজু গোসল করে আসলো, আসার পরে বোন কোরআন শরীফ লইয়া সূরা তাহা শরীফ পড়া শুরু করে দিলেন, পড়া শুরু করে দিলেন। কোরআনের তালাওয়াত শুনে, কোরআনের তালাওয়াত শুনতে শুনতে ওমরের হৃদয় মন এক সময় গলে গেছে। ওমরের দুচোখ দিয়া টপ টপ করে পানি পড়ে যাচ্ছে, পানি পড়ে যাচ্ছে। বোনকে ডাক দিয়া বলে, বোন, আমি না বুঝে তোর উপরে অত্যাচার করেছি, তোর উপরে টর্চার করেছি, আমারে মাফ করে দে। তাড়াতাড়ি নিয়ে চল মুহাম্মাদের দরবারে নিয়ে যা, আমি মুহাম্মাদের হাতে হাত দিয়া মুসলমান হয়ে যাব। দেখলেই মনে করেন ভয় করে, আল্লাহু আকবার। ওমরের আশা দেখে আল্লাহর হাবিব বিশ্ব নবী নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসা, সাহাবায়ে কেরাম আছেন, নবীজিকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর ওমর আসতেছে, হুজুর ওমর আসতেছে, ওমরের হাতে দিহি তরবারি। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব বলেন, ওমরকে আসতে দাও, আসতে দাও। সুবহানাল্লাহ বলবেন না? ওমরকে কি আসতে দাও, আসতে দাও। হযরত ওমর আল্লাহর হাবিবের সামনে এসে তরবারিটা রেখে হাউ মাউ করে কান্নাকাটি শুরু করে দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, না বোঝে না শুনে, আমি আপনার শির নেওয়ার জন্য এসেছি, কিন্তু আমি বুঝতে পারি না, আমার ভুল হয়ে গেছে, আমি বড় অন্যায় করে ফেলেছি, আমারে মাফ করে দেন, আমারে পরাই দেন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুসলমান হয়ে গেলেন। আল্লাহু আকবার।
ওমর হযরত ওমর মুসলমান হলেন। মুসলমান হওয়ার পরে হযরত ওমর দেখতেছেন যে আল্লাহর হাবিব ইসলাম প্রচার করে চুপে চুপে, আল্লাহু আকবার বলেন, আজান দেয় চুপে চুপে, জোরে আজান দেয় না, কারণ কাফেররা শুনলে অত্যাচার করবে। হযরত ওমর আল্লাহর হাবিবকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইসলাম ধর্ম কি সত্য? কয় হ্যাঁ সত্য। নামাজ সত্য? কয় হ্যাঁ সত্য। আজান সত্য? কয় হ্যাঁ সত্য। তো যদি সত্য হয় তাহলে আমি ওমর আজকে থেকে বললাম, আজ থেকে আজান হবে উচ্চ আওয়াজে। আজ থেকে আজান হবে কি? উচ্চ আওয়াজে আজান হবে, উপেন নামাজ হবে। যদি কোনো মায়ের সন্তান থেকে থাকে, ওমরের তরবারির সামনে যেন আসেন। আল্লাহু আকবার! এই হলো হযরত ওমর। চিন্তা করেছেন, আল্লাহর হাবিবের সংস্পর্শে গিয়ে সাচ্চা মুসলমান হয়ে একজন মর্যাদা মুজাহিদ হয়ে গেছে। আল্লাহু আকবার! যিনি আমার আপনার নবী, নবীদের নবী, বিশ্ব নবী, নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশে শুয়ে আছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। এরে ভাইরা, আমার বন্ধুরা, আমার, আমরা নিজেদেরকে নবীর উম্মত দাবি করি, নবীজির মহব্বত কার অন্তরের মধ্যে কতটুকু আছে এটা প্রকাশ পাবে আমলে। কিসে? জোরে কোন জোরে বলেন। এই দুনিয়ার জমিনে আমরা চিরদিন থাকবো না থাকবো, যত ফেতনাবাজ যত ফেতনাবাজ যত ফেতনাবাজ ফাসাদ বাজারে আসে, এরা আমাদের ইমানটাকে নষ্ট করার জন্য চেষ্টা করে আসছে, ঠিক কিনা কোন? আমার আপনার ইমানকে চুরি করার জন্য তারা সব সময় লিপ্ত আছে না নাই? জোরে কোন জোরে কোন আছে? ইমান চুরি করে নিয়ে যাচ্ছে। কেমনে চুরি করে? ইমান কেমনে চুরি করে? আবার ইমান আবার কেমনে চুরি করে? হ্যাঁ, ইমান চুরি করে। কেমনে? দেখুন দেখুন, আমি আপনি নামাজ পড়তেছি, আমি আপনি ইবাদত বন্দি করতেছি, আমি আপনি নবীকে মহব্বত করতেছি, করে কিনা? হ্যাঁ, ইমান, ইমান কাকে বলে? কথা বলেন, ইমান, আপনাকে যদি প্রশ্ন করা হয় ইমান কি, এটার একটা উত্তর আছে না? জোরে কোন? সুফি ফতেহ আলী ওয়াইসি রহমতুল্লাহ আলাইকে প্রশ্ন করা হয়েছিল, সুফি, এ সুফি, ইমান কি, ইমান কাকে বলে? সুফি ফতেহ আলী রহমতুল্লাহ আলাই একখানা ফার্সি কিতাব লিখেছেন, একখানা কিতাব লিখেছেন, তার নাম হলো দেওয়ানে ওয়াইসি। কি নাম? দেওয়ানে ওয়াইসি। এ দেওয়ানে ওয়াইসি খানা ফার্সি কিতাব। এ ফার্সি কিতাব খানা সারসিনা দরবার শরীফের নাম শুনেছেন আপনারা? হ্যাঁ, সারসিনা দরবারের নাম শুনছেন? এই সারসিনা দরবার শরীফের পক্ষ থেকে এই দেওয়ানে ওয়াইসিটাকে বাংলা করেছেন আল্লামা মুস্তফা আহমেদী হুজুর রহমতুল্লাহ আলাই। মুস্তফা আহমেদ সাহেবের নাম শোনার কথা আপনাদেরকে। সিলেটের জমিনে ওনার অনেক পদচারণা ছিল, আলহামদুলিল্লাহ বলেন। সুন্নিয়তের একজন অগ্রণী অগ্র সৈনিক ছিলেন, বীর মুজাহিদ ছিলেন। আল্লাহু আকবার! কাউকে ভয় পেতেন না। ওই মুস্তফা আহমেদের নাম শুনলে ওই দুই চার ডজন ওহাবি লাহাবি মনে করেন পানি খেতে খেতে শেষ। কথা বুঝুন নাই, এইরকম লোক ছিলেন। এই দেওয়ানে ওয়াইসির প্রথম যে কাসিদা, প্রথম যে শের, প্রথম যে পংক্তি, প্রথম যে রচনা, প্রথম যে চরণ, এর মধ্যে আল্লামা সুফি ফতেহ আলী ওয়াইসি রহমতুল্লাহ আলাইহি বলেছেন, ওয়াইসি আজ দিন ইমাম ইকদার দানি মে বাস দিনে মা ইশক মুহাম্মদ হুব্বে ও ইমানে মা। এরে নবীর পাগলেরা, রে নবীর আশেকেরা, রে নবীর গোলামেরা, শুনে রাখো শুনে রাখো, সুফি ফতেহ আলীকে ইমান সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছিল, ইমান কি? তিনি জবাব দিলেন, ওয়াইসি আজ দিন ইমাম ইকদার দানি মে বাস দিনে মা ইশক মুহাম্মদ হুব্বে ও ইমানে মা। সুফি ফতেহ আলী ওয়াইসি রহমতুল্লাহ আলাই তিনি বলেছেন, ইমান হলো নবীর প্রেম, নবীর আশক মহব্বত ভালোবাসা। বাইরা আমার বন্ধুরা, আমার, নবীকে ভালোবাসতে হবে নিজের অন্তর দিয়া, জীবন দিয়া, ঠিক কিনা কোন? সুফি ফতেহ আলী ওয়াইসি
রহমতুল্লাহ আলাইহি আমার নবীকে এত ভালোবাসতেন এত ভালোবাসতেন ভালোবাসতে বাসতে এক পর্যায়ে সহিহ ফাদে আলী রহমতুল্লাহ আলাইহি আমার আপনার নবীর দিদার চেয়ে বসলেন কি চেয়ে বসলেন দিদার চেয়ে বসলেন সহিহ ফাদে আলী রহমতুল্লাহ আলাইহি নবীর দিদার না পাই পাগলের মতো হয়ে গেলেন দিকবিদিক হয়ে গেলেন সুফি ফাতে আলী রহমতুল্লাহ আলাই মনে মনে চিন্তা করলেন যে নবীর জন্য আমি পাগল যে নবীর প্রেমে পাগল যে নবীর মহব্বত ভালোবাসা আমার অন্তরের মধ্যে আছে নবীরে যদি না দেখি তাহলে তো আমার ভালো লাগে না আল্লাহু আকবার এই জন্য সুবি ফাতে আলী ওয়াইস রহমতুল্লাহ আলাই আমার নবীর দিদারের অধীর আগ্রহে এত পাগল হয়ে গেলেন এত পাগল হয়ে গেলেন নবীজিকে না পাইয়া মনে মনে চিন্তা করলেন নবীজিকে যদি না পাই এই জীবন রেখে আমার কি লাভ এই জীবন রেখে কি লাভ আমি আমার জীবন শেষ করে দেব আল্লাহু আকবার বলেন এ ভাই নবীর জন্য জীবন দিলে সওয়াব হয় না গুনাহ হয় জোরে কোন নবীর জন্য জীবন দিলে সওয়াব হয় না গুনাহ হয় তিনি পাগলের মতো হয়ে গেলেন পাগলের মতো হয়ে গেলেন দিক বিদিক হয়ে গেলেন মনে মনে চিন্তা করলেন এই জীবন রেখে আমার কি লাভ এই জীবন রেখে আমার কোনো লাভ নাই জীবন দেওয়ার জন্য তিনি তৈরি হয়ে গেলেন চলে গেলেন নদীর পারে ঝাঁপ দিবেন নদীতে আল্লাহু আকবার বলেন কোথায় ঝাঁপ দিবেন নদীতে ঝাঁপ দিতে ঝাঁপ দিবেন নদীতে ঝাঁপ দিয়ে জীবন দেয়া দিবেন এই চিন্তা করার পরে সুফি ফাতে আলী রহমতুল্লাহ আলাই যখন নদীর কিনারে গেলেন কে যেন পিছন থেকে ডাকে দেয় সুফি ও সুফি নদীতে ঝাঁপ দিও না একটু দাঁড়াও আমি আসতেছি আল্লাহু আকবার এই কথা বলার পরে সুফি ফাতে আলী রহমতুল্লাহ আলাইহি পিছনের দিকে যখন তাকাইলেন দেখতেছেন কে যেন দৌড়ায় আসতেছে একজন দরবেশের মতো আয়েশা সুফি ফাতে আলী রহমতুল্লাহ আলাইহিকে বলতেন সুফি ও সুফি কি হয়েছে তোমার তুমি কেন রাগ করেছো তুমি কেন অভিমান করেছো নবীজিকে যদি আমি না পাই আপনার দিদার যদি আমি না পাই আমার ভালো লাগে না আমি আমার জীবনটা শেষ করে দিব যতক্ষণ পর্যন্ত আপনার দিদার না বাবা আমার আমার জীবন রেখে তো কোনো লাভ নাই এই জন্য আমি নদীতে ঝাঁপ দিয়ে নিজের জীবনটাকে শেষ করে দিতে চাই সুফি ফাতে আলী রহমতুল্লাহ আলাইকে আল্লাহর হাবিব ডাক দিয়ে বললেন রে সুফি আমি দয়াল নবী এসে গেছি আর তোমায় নদীতে ঝাঁপ দিতে হবে না সুফি ফাতে আলী রহমতুল্লাহ আলাইহি বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি এসেছেন ভালো কথা কিন্তু এই যে আমার সাথে দেখা করে গেলেন এই দেখাই কিন্তু হবে না কইতে কি করতে হবে কি করতে হবে আপনি আমার সাথে এখন দেখা দিয়ে চলে গেলে বাকি সময় আমি কেমন করে থাকবো আমার তো ভালো লাগবে না আমার মন কাঁদবে আল্লাহর হাবিব বলেন সুফি যাও তোমাকে আমি কথা দিলাম কথা দিলাম তোমার সাথে বছরে আমি একবার এসে দেখা দিয়ে যাব আল্লাহর হাবিব ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব আল্লাহ বছরে যদি একবার দেখা দেন এক বছরে যদি একবার দেখা দেন এই বছরের মাঝে পুরো সময়টা আমি কেমন করে কাটবো আপনার প্রেমে আপনার ভালোবাসা আমি বিগলিত হয়ে গেছি আপনার প্রেমে আমি মত্ত হয়ে গেছি একটা বছর পর্যন্ত আমি অপেক্ষা করতে পারবো না আল্লাহর হাবিব ডাক দিয়ে বললেন রে সুফি যাও যাও বছরে আমি তোমার সাথে দুইবার দেখা দিব কয়বার ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বছরে যদি দুইবার দেখা দেন তাহলে মাঝে থাকে ছয় মাস এ ছয় মাস আমি অপেক্ষা করতে পারবো না আল্লাহর হাবিব বলেন সুফি রে যাও যাও আমি তোমার সাথে প্রতি মাসে একবার দেখা দিব প্রতি মাসে সুফি ফাতে আলী রহমতুল্লাহ আলাইহি বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব আল্লাহ নবী গো মাসে যদি একবার দেখা দেন ৩০টা দিন আমি থাকতে পারবো না
আমার নবী ডাক দেয়া কয় সুফি যাও রে আমি তোমার সাথে প্রত্যেক দিন একবার দেখা দেব। সুফি ফতে আলী আল্লাহর হাবিবকে লক্ষ্য করে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ও নবী দৈনিক যদি একবার দেখা দেন একদিনে কয় ঘন্টা কথা কয় না একদিনে চব্বিশ ঘন্টা চব্বিশ ঘন্টা একদিন একবার দেখা দিলেন মানে চব্বিশ ঘন্টা পর্যন্ত আমাকে অপেক্ষা করতে হবে। ও নবী আপনি যদি একবার দেখা দিয়ে যদি চলে যান এই চব্বিশ ঘন্টার মধ্যে যদি আপনার কথা আমার মনে হয় আমি কেমন করব, আমি তো পাগল হয়ে যাব, দিকবিদিক হয়ে যাব। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার এই শর্ত আমি মানি না। আল্লাহর নবী ডাক দিয়ে কয় সুফি ও সুফি রে যাও 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 যখন তুমি আমি নবীর কথা স্মরণ করবে আমি মদিনার নবী তোমার সামনে হাজির হয়ে যাব। আজকের সম্মেলন এইরকম পাগল হইতে রাজি আছেন নি কথা কয় না দেখি এইরকম নবীর পাগল হইতে রাজি আছেন কারা কারা রাজি দেখতে চাই নারে তাকবীর এরকম রাজি এরকম পাগল হইতে হলে কি মুখে বললেই হবে? হ্যাঁ পাগল কেমনে হইবেন ইমান তো চুরি করে নিয়ে যাইতেছে কথা কর না কেন ঠিক নেই ইমান তো চুরি করে নিয়ে যাচ্ছে ইমান চুরি করে নিয়ে যাচ্ছে নবীর মহব্বত ভালোবাসার কথা বলবেন বেদাত কথা কয় না নবীর ভালোবাসার কথা বললে কি বেদাত মিলাদ পড়বেন বেদাত দরুদ পড়বেন বেদাত সালাম দিবেন নবীরে বেদাত কথা কয় না ফরজ নামাজের পরে মুনাজাত দিবেন সম্মিলিত দোয়া করবেন কি কয় না এই রোগ আসেনি আপনাদের এলাকায় আমাদের ঢাকা শহরে আছে এখানেও আছে নাউজুবিল্লাহ বলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার সব জায়গায় সবখানে এই ভেজাল ভেজাল আর ভেজাল নাউজুবিল্লাহ বলেন কবি বলেন কবি বলেন হার গড়ি তো দেনে কত ইয়ার হায় জোনা মাঙ্গায় সে তো বেজার হায় হার গড়ি তো দেনে কত ইয়ার হায় জোনা মাঙ্গায় সে তো বেজার হায় আল্লাহু আকবার আরে বাবা দুনিয়ার জমিনে কোন মানুষ যদি কোন মানুষের কাছে যদি কিছু চায় একবার চায় দুইবার চায় তিনবার চায় বিরক্ত হয় কি হয় না আস্তে বলেন নাকি আমার কথা বুঝেন না বিরক্ত হয় না রাগ করে না একবার দুইবার তিনবার লাগে যা বড় যা যা পরে আয় কি কয় নি আমি এখন বিশেষ কাজে ব্যস্ত দেহস্ত আমি কাজে ব্যস্ত পরে আয় সর কয় নি আল্লাহ কি এটা কয় হ্যাঁ আল্লাহু আকবার বল আল্লাহু আকবার কোরআন বলছে আমার আল্লাহ বলেন ওয়া ইদা সালাকা ইবাদি আন্নি ফা ইন্নি করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইদা দাআনি ফালইস্তাজিবু লি ওয়ালইউমিনু বি لعلهم يرشدون কার কথা আল্লাহ পাক বলেন বান্দা তুমি আমার কাছে যখন সওয়াল করো আমার কাছে যখন কিছু চাও আমি আল্লাহর যখন আল্লাহ কইয়া ডাক দাও আল্লাহু আকবার আমি আল্লাহর যখন আল্লাহ কইয়া ডাক দাও আমি আল্লাহ তোমার কই ফা ইন্নি করি বান্দারে ও বান্দা কেন ডাক দিয়েছো কেন ডাক দিয়েছো একবার যদি আল্লাহকে আল্লাহ বলে ডাক দাও আমার আল্লাহ বলেন বান্দারে তুমি একবার যদি আমারে ডাকো তোমার একবার ডাকের পরিবর্তে আমি আল্লাহ সত্তর বার সারা দে কর না আল্লাহ সবাই বলেন আল্লাহ আমার আল্লাহ বলে সত্তর বার সারা দেয়
শুধু তাই না, আমি তোমাকে বলি ও বান্দা, আমি তোমাকে তখন বলি বান্দা আমি তোমার নিকটে, আমি তোমার নিকটে কি চাও কি চাও কি চাও। এজন্য কবি বলেছেন, কবি বলেছেন এজন্য, হার গড়ি তো দেনে কতিয়া রহায়, জোডা মাঙ্গায়ছে তুবে যা রহায়। আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন বান্দা, দুনিয়ার জমিনে কেউ যদি কারো কাছে কিছু চায়, একবার দুইবার তিনবার চাইলে রাগ হইয়া যায়, কিন্তু আমি আল্লাহর কাছে যদি কেউ কিছু না চায়, না চাইলে আমি আল্লাহ রাগ হইয়া যায়। অথচ আমাদের একদল ভাইয়েরা আছে, মুনাজাত দিলে হ্যাঁ কষ্ট লাগে, আসেনি আপনাদের এলাকায় এই রোগ আসেন? আল্লাহ এদের হেদায়ত করুক। হেদায়ত করবো না, হেদায়ত করার সম্ভাবনা এদের নাই, কারণ এগুলির লেজ বাঁকা, হেফাজত করতে হবে, ঠিক কিনা কোন? যদি এটার হেফাজত করতে না পারো ভাই, মরণের সময় তুমি বিপদে পড়ে যাবে। আমার নবী বলেন, এরে উম্মত আমার, আমার ভালোবাসা আমার মহব্বত যদি তোমার অন্তরের মধ্যে থাকে, আমি নবীর উপরে যদি বেশি বেশি করে দরুদ পড়ো, আমি নবীকে যদি সালাম দাও, আমি নবীকে যদি সম্মান করো, আমি নবীকে যদি তাজিম করো, তুমি যেদিন মৃত্যু সজ্জায় পড়বে, আজরাইল যখন তোমার জান নিতে আসবে, শয়তান তোমার ঈমান নিতে আসবে, আমি মদিনার কামলিওয়ালা নবী সেদিন তোমার শিয়রে হাজির হইয়া তোমার ইমানটারে রক্ষা করব। কাজে নবীর মহব্বত লাগবে, ঠিক কিনা? উলিয়া উলিয়াদের মহব্বত লাগবে, ঠিক কিনা? আল্লাহ পাক আমাদের কবুল করুন। আর ওজন বলে আমিন সকলে ধরে শরীর পয়েন। আল্লাহুম্মা সাল্লাল্লাহ وعلى آل سيدنا অনেক ভাইরা দোয়া চেয়েছেন, সকলের জন্য আমরা দোয়া করব, ঠিক কিনা কোন? আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা ওয়া তারহামনা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা ইয়া রব্বানা ইয়া রব্বানা না জানি কুরসি আমরা কি গুণ, গুণের বোঝা মাথায় লইয়া কান্দছি, মাফ করে দাও মাবুদ মাওলা, মাফ করে দাও মাবুদ মাওলা, কত গুনাহ করছি মোরা জীবনে, মাফ করে দাও মাওলা তোবার নিজ গুনে, মাফ করে দাও মাওলা তোমার নিজ গুণে, সকলেরই দরজা হইতে আল্লাহ ফিরিয়া, তোমার ইদা রজায় রইলাম দারায়া। আল্লাহ 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 আল্লাহ, সন্ধ্যা থেকে পর্যন্ত তোমার গোলামেরা বসে আছে রে আল্লাহ, আমি একদম গুনাহগার, যতক্ষণ কথা বললাম তোমার বান্দারা বসে থেকে উঠে নাই রে আল্লাহ, তোমার নবীর পাগল, তোমার নবীর আশেকেরা, তোমার নবীর আশেক হিসেবে এদের কবুল করো আল্লাহ। আমি গুনাহগার, আমার কাছে দেওয়ার মতো কিছু নাই রে আল্লাহ, শুধু আছে তোমার নবীর ভালোবাসা আল্লাহ।
তোমার হাবিবের ভালোবাসার মহব্বতে আল্লাহ তুমি তোমার বান্দাদের কবুল করো আল্লাহ আল্লাহ তাআলা আমরা যারা হাত তুললাম আল্লাহ আমাদের অনেকের মা নাই অনেকের বাবা নাই মা বাপ যার দুনিয়ায় নাই মা বাবার আরো আর পরে হাতিয়ে পৌঁছাও মাবুদরে পর্দার আড়ালে আমার অনেক মা বোনেরা হাত তুলেছে যারা মা হারাইছে বাবা হারাইছে মেহরবানি করে সকলের মা বাবার তুমি ক্ষমা করে দাও কবরগুলি বেহেশতের বাগান বানিয়ে দাও মদিনার রওজাতে কবর পর্যন্ত যোগাযোগের ব্যবস্থা করে দাও তাদের জীবনের গুনাহগুলি মাফ করে দাও কিয়ামতের দিন মুসিবতের সময় তোমার হাবিবের সুপারিশ নসিব করে জান্নাতে পৌঁছে দিও আল্লাহ আজকের এই মাহফিল যারা আয়োজন করেছেন আল্লাহ আয়োজকদের মধ্য থেকে যে যেভাবে শ্রম দিয়েছেন কষ্ট করেছেন আল্লাহ অর্থ দিয়েছেন বুদ্ধি দিয়েছেন আল্লাহ সকলের শ্রমকে তুমি কবুল করো আল্লাহ আল্লাহ সকলের মধ্য থেকে যাদের মা বাবা দুনিয়াতে নেই তাদের ক্ষমা করে জান্নাতবাসী করে দিও আল্লাহ আমি গুনাহগারের সাথে যে ভাই সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করেছে আল্লাহ আল্লাহ ওই ভাইয়ের জীবনের গুনাহগুলি মাফ করে দিও আল্লাহ তার মা বাবা আপনজন যারা আছে সকলকে আল্লাহ তুমি ক্ষমা করে দিও আল্লাহ আজকের এই সুন্নি মাহফিল তুমি কবুল করিও আজকের এই সুন্নি মহা সম্মেলন আল্লাহ তুমি কবুল করিও এই সম্মেলনটা যেন কিয়ামত পর্যন্ত থাকে আল্লাহ তুমি দয়া করে সেই ব্যবস্থা করে দিও আল্লাহ আমার ভাইদেরকে তুমি সকলকে খাঁটি সুন্নি মুসলমান হিসেবে কবুল করিও আল্লাহ যাবতীয় ফিতনা ফাসাদ থেকে আমাদের হেফাজত রাখিও আল্লাহ আল্লাহ বেয়াদবদের বেয়াদবি থেকে জালেমদের জুলুম থেকে শয়তানের শয়তানি থেকে আমাদের হেফাজত রাখিও জীবনে একবার হলে ওই সোনার মক্কা মদিনা যাওয়ার তৌফিক দিও মনে বড় আশা ছিল যাব মদি মনে বড় আশা ছিল যাব মদি সালাম আমি করব গে সালাম আমি করব গে নবীজির রওজা বলে বড় আশা ছিল যাব মদিরায় মনে বড় আশা ছিল যাব মদিরায় কত কাফের বেঈমান তোমার বন্ধুর দেখলই বেনারে নাই অত্যাচার করছে পাথর মারছে রক্তাক্ত করে দিছে রে আল্লাহ তোমার বন্ধুরে আমরা জীবনে দেখি নাই না দেখেও তোমার বন্ধুরে আমরা ভালোবাসি তোমার কুদরতি কদমে ফরিয়া জীবনে একবার হইলেও তোমার বন্ধুর জিয়ারত করাইয়া দিও রাত্রিবেলা যখন আমরা ঘুমাই মায়ের স্বপ্নে দেখি বাবার স্বপ্নে দেখি দাদু দাদি নানা নানি স্বপ্নে দেখি বন্ধু বন্ধুর স্বপ্নে দেখি আল্লাহ যারা দেখলে জাহান্নাম হারাম তারে তো জীবনে একবারও দেখাইলা না আল্লাহ 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 গো তোমার বন্ধুরা আমাদের জিয়ারত করে দাও আল্লাহ জিয়াপুর বাড়ি গায়ের ভাইয়েরা এই সুন্নি মহাসম্মেলনটার আয়োজন করছে আল্লাহ আমার ভাইদের তুমি কবুল করো এদেরকে তোমার বন্ধুর খাঁটি আশেক হিসেবে কবুল করো আল্লাহ মাহফিল ইন্তেজামিয়া কমিটিকে কবুল করো যে সমস্ত ওলামায়ে কেরাম আলোচনা করবেন করতেছেন তাদের তুমি কবুল করো সকলকে আল্লাহ তোমার নবীর গোলাম বানাইয়া দাও ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا يا مولانا انك انت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين بحرمة لا اله الا الله محمد رسول الله السلام عليكم